এটেন বাংলার মধ্যরাতের আয়োজন এটেন বাংলা স্টুডিও থেকে সরাসরি ফেস টু ফেস শুরু করছি। দর্শক আপনারা দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা জানেন যে অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 12:05 এবং শনিবার রাত 12:00 আমরা প্রচার করে থাকি এবং রাজনৈতিক বিষয় সহ বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আসেন তারা রাজনৈতিক তাদের দলীয় এবং ব্যক্তিগত মতামত ব্যক্ত করে থাকেন এবং যারা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে তারা সমাজে বিত্তবান এবং এই সেক্টরে যে কোনো সেক্টরে তারা গবেষণা করে থাকেন। তারা অত্যন্ত যেসব বিষয়ে কথা বলতে হয় সেসব বিষয়ে তারা অবতারণা করে থাকেন। আমরা এইসব বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং যেসব বিষয়ে আমরা কথা বলে থাকি তারা যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন তারা রাজনৈতিক কথা বলে থাকেন। এ ব্যাপারে এটিএন বাংলা কিংবা এই অনুষ্ঠান কোনো ক্রমেই দায়ী নয়। আমরা যদি ব্যাংকিং সেক্টরের কথা বলি, ব্যাংকিং সেক্টরে একটি কথা আমরা বলতে পারি, সেটি হলো বর্তমানে যে অরাজকতা, জরাজীর্ণতা যাই বলুন না কেন এটা চলে আসছে। একটি দেশের উন্নয়নের জন্য একটি দেশের চালিকা শক্তি হলো অর্থনীতির প্রবাহ এবং অর্থনীতি যদি সমৃদ্ধ হয় দেশ উন্নয়ন দিকে এগিয়ে যায়। আপনারা জানেন যে এই বাংলাদেশের যে যতগুলো ব্যাংক আছে বর্তমান অবস্থা কী এ সম্পর্কে আমরা আজ কথা বলবো। আমাদের আজকের বিষয় ব্যাংকিং সেক্টরে জরাজীর্ণতা পরিত্রাণের উপায়। সংবাদকর্মী বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাসুম আমার পাশে রয়েছেন। এছাড়া রয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCA। আপনাদের দুজনকে অনুষ্ঠানে শুধু ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলবো ব্যাংকিং সেক্টরে জরাজীর্ণতা পরিত্রাণের উপায়, কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। আর দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি আপনারা অনেকে দেখে থাকেন, দেশ বিদেশে সবাই আপনারা দেখে থাকেন এবং আপনারা বিভিন্ন মূল্যবান মতামত ব্যক্ত করে থাকেন। আপনাদের টেলিভিশনের পর্দায় যে নম্বরটি দেখবেন এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের মতামত আমরা চেষ্টা করবো আপনার কথা বলার জন্য। ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনাকে দিয়ে শুরু করি। আমি বলছিলাম যেহেতু আপনি সদস্য পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের, বর্তমান প্রেক্ষাপটে আমি বলছিলাম যে বাংলাদেশ যে কোনো দেশের একটি উন্নয়নের জন্য অর্থপ্রবাহ ব্যাংকিং সেক্টর বা আর্থিক প্রতিষ্ঠার সময় ভূমিকা অত্যন্ত, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই ব্যাংকিং সেক্টরের অবস্থা কেমন? দেখুন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ব্যাংকিং সিস্টেম একটা প্রথমে রাষ্ট্রায়ত্তকরণের মধ্যে দিয়ে আরম্ভ হয় বাংলাদেশ সৃষ্টির পর থেকে, এবং সেটা পরবর্তী পর্যায়ে আপনার বেসরকারি পর্যায়েও ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হয়। সেই ক্ষেত্রে ব্যাংক একটা দেশের অন্য পৃথিবীর যে কোনো দেশের মতোই আমাদের বাংলাদেশেও ব্যাংকিং সেক্টরের গুরুত্ব অনেক বেশি, যেটা কারণ হলো আমাদের দেশের মানুষের সঞ্চয় কম, গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন কম, সব দিক দিয়ে মিলে ব্যাংকিং সিস্টেম থেকে যে একটা বিরাট একটা সাপোর্ট অর্থনৈতিক উন্নয়নে দেওয়া হচ্ছে এবং সেটা আবার যতটুকু দেশের পুরো প্রয়োজন সেটা কিন্তু এখন আমরা দিতে পারছি না। তো সেই ক্ষেত্রে এখনকার যে ব্যাংকিং সংকটের কথা বলতে আমি বলবো সংকট আছে। এটা মূলত আপনার সংকটটা হলো এইভাবে যে একটা দেশে ব্যাংকিং সিস্টেম থেকে যে ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা সেই ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে যোগান দেওয়ার জন্য প্রথমে যোগান দেওয়া পরে হলো উন্নয়ন, যোগান দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে একটা হলো দীর্ঘমেয়াদী লোন, একটা হলো স্বল্পমেয়াদী লোন, আর একটা হলো আপনার ইনভেস্টমেন্ট ব্যাংকিং। এই তিনটার ভিতরে আমাদের দেশে যে বাংলাদেশের যে বর্তমান ব্যাংকগুলো আছে এবং আমরা যেটা ইনহেরিট করছি পাকিস্তান আমল থেকে, এই পর্যন্ত আমাদের এগুলো মোস্টলি আপনার রিটেল ব্যাংকিংটা করতেছে, হোলসেল ব্যাংকিংয়ে কোনো ই নাই কম, এবং লং টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের নাই। আমাদের একটা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হয়েছে এই দেশে, এই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনটা কিন্তু ইটস নট এ ব্যাংক মূলত, ইন প্রিন্সিপাল যদি বলি ব্যাংকিংয়ের ল্যাঙ্গুয়েজে, সেখানে আপনার এটাকে পাকিস্তান আমলে সরকারি কর্মকর্তাদের বাড়িঘর বানানোর জন্য, যখন ঢাকা শহর তো ছিল না, এটাকে ঢাকা শহর বানানোর জন্য ঋণ প্রবাহ দিয়ে তাদেরকে এটা করা হয়েছে, সেটা কিন্তু এখনো কিন্তু ওই কর্পোরেশন আকারে আছে, নট ব্যাংক। তাহলে হচ্ছে কি, আমাদের শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা এগুলো পাকিস্তান আমল থেকে আমরা পেয়েছি, কৃষি ব্যাংক আমরা ওখান থেকে পেয়েছি, ICB এটা আমরা পাকিস্তান আমল থেকে পেয়েছি, এর থেকে
এদের কন্ট্রিবিউশন পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমলে যে বিরাট কিছু অবদান রাখছে, গিভেন বাংলাদেশের যে ইকোনমিক ডেভেলপমেন্ট, একটা 783 কোটি টাকা বাজেট থেকে এখন প্রায় 5 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, 5 লক্ষ কত হাজার কোটি টাকা, হ্যাঁ 23,000 কোটি, তার মানে 5 লাখ কোটি। সেই ক্ষেত্রে এই যে অবদান, এই অবদানটা মূলত আপনার কমার্শিয়াল ব্যাঙ্কগুলো করে আসছে, যেটা অর্থনীতিতে এই সরবরাহটা সাপ্লাই করার জন্য দিস ইজ এ মিসম্যাচ। কারণ কমার্শিয়াল ব্যাঙ্কগুলো শর্ট টার্ম ডিপোজিট নেয়, ডিপোজিট নেয় ম্যাক্সিমাম 5 বছরের, অথচ ইন্ডাস্ট্রিয়াল লোন লাগে 30 বছর 35 বছর। অবশ্যই সেই ক্ষেত্রে এই কমার্শিয়াল ব্যাঙ্ক আমাদের দেশে এখন রাষ্ট্রায়ত্ত যেগুলো আছে, এরা অলমোস্ট অনেকটা তাদের এই যে মিসম্যাচের কারণে, যেখানে তারা ধরেন আপনার শর্ট টার্ম লোনটা 60%, 40% অথবা 30% হয়তো আপনার ইয়ে দিল, লং টার্ম 10% দিল ইকুইটি, এগুলোতে দিতে পারে, বাট এটাও কিন্তু রিস্কি। সেই ক্ষেত্রে এইটুকু এখন বাংলাদেশের যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে প্রাইভেট সেক্টর, ইয়ে গভর্নমেন্ট সেক্টরে, এদের মোর দ্যান 50% লং টার্ম লোন। ধন্যবাদ, আমি আসবো কিন্তু আমাদের মিন্স আমরা উই আর ইন দি মিসম্যাচ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আসি, আমার মনে হয় একটু আপনার আসা দরকার আমাদের ব্যারিস্টার এ এম মাসুম সাহেবের কাছে। আপনি জানেন যে আমাদের শিডিউল ব্যাংক বা সরকারি ব্যাংক ছাড়াও বেশ কিছু ব্যাংক করা হয়েছে প্রাইভেট সেক্টরে, এবং এবং খুব ভালোভাবে তারা কাজ করে যাচ্ছেন। আমি ব্যাংকের লিকুইডিটির কথা যদি বলে থাকি, সরকারি ব্যাংকের লিকুইডিটি বেশি। আমরা লক্ষ্য করেছি যে যেসব প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো করা হয়েছে, তাদের এই পরিচালক থেকে পরিচালনা পর্ষদে করে, এবং মাঝে মধ্যে যেসব দুর্নীতির খতিয়ান আমরা দেখছি, এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। কী করা উচিত? আসলে উনি তো অনেক কিছুই কভার আপ করে আসলো। আমাদের ধরেন স্বাধীনতার পরে 1972 আমাদের 127 মধ্যে বাংলাদেশ ব্যাংক হলো, এর পরে যে আজকে 2019 এই যে ডেভেলপমেন্ট, আপনি যদি আরএমজি সেক্টর বা 46 বছরের কথা বলেন, অন্যান্য যে কোনো সেক্টরের এই ডেভেলপমেন্টের ড্রাইভিংটা কিন্তু অনলি আমাদের এই ব্যাংকিং সেক্টর থেকেই হয়েছে। এখন এই ব্যাংকিং সেক্টরে অনেক অবদান আছে, এটা আমাদের কোনো কারো ওয়ে নেই। এখন যেটা হয়েছে, যেটা যে আমাদের যে ম্যানেজমেন্ট এবং যে বোর্ড, আপনি যদি দেখেন পৃথিবীর অন্যান্য দেশে অনেক দেশে আছে, ইভেন আপনি ইন্ডিয়ান যে ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট 1949, ওখানেও ওনাদের যেমন বোর্ড এবং ম্যানেজমেন্টকে সেপারেট করা হয়েছে, এবং এই বোর্ড আর ম্যানেজমেন্টকে সেপারেট করা হওয়ার কারণে আপনার যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখন এখানে যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট কিভাবে রান করবে, ইফ ইটস ডিকটেটেড বাই দি বোর্ড, তাহলে বোর্ডের ইন্টারেস্ট বা বোর্ডের উইল বা বোর্ডের যেটা চাহিদা সেই অনুযায়ী এই জিনিসটা ঘটে। আপনি যদি দেখেন একটা কোম্পানির বা একটা, যেহেতু যে ব্যাঙ্কগুলি লিস্টেড অলরেডি, এই ব্যাঙ্কগুলি লিস্টেড হওয়ার কারণে এদের জেনারেলি 30% আমাদের যেটা ওই 2009 একটা নোটিফিকেশন, 2011 একটা নোটিফিকেশন আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের 2CC-র দ্বারা, সেখানে স্পেসিফিকলি বলা আছে যে মিনিমাম 30% আর ইচ ইন্ডিভিজুয়াল ডাইরেক্টর যে 2%। তাহলে যদি 30% ধরেন ওনারদের থাকে, আর যদি 70% যারা হলো সাধারণ ইনভেস্টর, তাহলে কি হচ্ছে, এই সাধারণ ইনভেস্টরদের কিন্তু বোর্ডে কেউ জেনারেলি নেই, যদিও আমাদের যেটা হলো কর্পোরেট গভর্নেন্সের সেই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নামে তারা ইনভেস্ট করছে, পরবর্তীতে তারা ঋণ হিসেবে নিয়ে যাচ্ছে, দ্যাটস রাইট, যাচ্ছে না তাই তো যাচ্ছে, দ্যাটস রাইট। এখন যেটা, এটা কতটা যুক্তিসঙ্গত, এই যে চেক এন্ড ব্যালেন্সটা, এই অ্যাকাউন্টেবিলিটিটা আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং এই চেক এন্ড ব্যালেন্সটা কারা করবে, যদি ধরেন আপনি অডিটটা যদি ধরেন, জেনারেলি দেখবেন আপনি অডিটে যারা থাকে অল ব্যাংকস, বাট কিছু কিছু হয়তো বা ডিফারেন্স হতে পারে, বাট দেখবেন যে এটা সর্ট অফ পানিশমেন্ট পোস্ট হয়ে গেছে যারা চেক এন্ড ব্যালেন্স করবে। এবং এই অডিটে আপনি যারা, যেই ব্যাংকগুলি দেখবেন অনেক ব্রাঞ্চেস, একটা সময় পর্যন্ত অনেক ব্যাংকের আছে দেখবেন যে এক বছরও অডিট হয় না, তাহলে আপনার এই অডিটটা যদি অন টাইম, যদি প্রতি বছরে অডিট হওয়ার কথা, একটা সময়ের উইদিন শর্ট টাইমের মধ্যে যদি আপনি অডিট করতে পারতেন, এবং যেখানে আপনার এই যে লয়ের যারা, আপনার যে কোনো ধরেন ডিফল্ট, এই যে লিগেল যে রিকভারি যে জায়গাটা থাকে, এবং সেখানেও দেখবেন যে একটা ভেরি কি বলে নেগলিজেন্স, আমার মনে হয় যে লিগেল টিমটা স্পেশালি যে এক্সপেন্সটা এখানে হয়, বা একটা কেসের পিছনে যে খরচটা, আপনি কিছু কেসে আপনি দেখবেন যে
পাঁচ ছয় সাত বছর চলে, অথচ দেখা যাবে যে তাদের ফিস, লয়ারের ফিস পাঁচ থেকে ছয় হাজার বা সাত হাজার টাকা, বাট এই কেসটার ইয়েতেই আদার এন্ডে দেখা যাবে সে স্পেন্ড করতেছে হয়তো বা দশ লাখ বা পনেরো লাখ বা বিশ লাখ টাকা। তাহলে কি আপনার এই যে ব্যালেন্সটা এটা ভেরি ইনইকুয়াল? আচ্ছা, আপনাকে আরেকটি ব্যাপারে আমি কথা বলবো, তারপরে আমি আসবো আমার ইয়ের কাছে, জামাল সাহেবের, ডক্টর জামাল কাছে আসবো। আপনি আপনিও ইনভলভ আছেন জিনিসটার ব্যাপারে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল যে ইন্টিগ্রিটিতে রিপোর্টে বলা হয়েছে প্রতি বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা পাসার হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমরা লক্ষ্য করেছি, আমাদের মিডিয়াতেও দেখেছি, আপনারাও জানেন, সেটা প্রতিপত্র সব জায়গায় আছে, ঋণ খেলাপির সংখ্যা অনেক বেশি। জি, তো এই যে এটা করা হয়েছে, তাতে ঋণ খেলাপের প্রভাব পড়ছে, কতটুকু প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন? এটা তো অবশ্যই আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের ভূমিকাও কিন্তু অনেক স্ট্রং, অনেক স্ট্রং হয়েছে। ডক্টর জামালের কাছে আসবো একটু পরে, আমি একটু উত্তরটা নাও। বাংলাদেশ ব্যাংক প্রায় একশো কোটির উপরে যারা, জি, তাদেরকে খুব ক্লোজলি মনিটর করতেছে। এবং আরেকটা যেটা, যে যেই ব্যাংকগুলি একটু দুর্বল এবং সেখানে মার্জারের খুবই স্ট্রং একটা ভূমিকা নিচ্ছে, যে যদি এরকম হয় তাহলে মার্জার বা অ্যাকুইজিশনে চলে যাবে। আরেকটা ব্যাপার যেটা হলো, যে এই যে পাচার যেটা হচ্ছে, হ্যাঁ সেটা পাচার হচ্ছে, বাট এটা কিভাবে হচ্ছে সেটা হলো যে ধরেন যে ওভার ইনভয়েস করে ইম্পোর্ট বা এক্সপোর্টের জায়গাটা। আবার অনেকে মনে করে যে তারা সিকিউর ফিল করে না বাংলাদেশে, সেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা আমাদের যেটা হচ্ছে যে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, যে যে কোনো ইনভেস্টর যাতে সে সিকিউর ফিল করে যে এখানে আমি যদি ইনভেস্ট করি আমার ইনভেস্টমেন্টটা সিকিউর হবে। যেমন ধরেন আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আপনি যত কিছুই হন আমানতকারী, তো আমার ইয়ে লাগবে, আমি টাকাটা রিটার্ন পাবো অবশ্যই, আমার সেই নিশ্চয়তা থাকতে হবে আমাকে, রাইট। তারপর আমি যেখানে ইনভেস্ট করব এই ইনভেস্টমেন্টের একটা রিটার্ন যেন আমি পাই। ধরেন আমার যেই ট্যাক্স বা অন্যান্য যে ইনসেন্টিভগুলি দেওয়ার কথা বা ফ্যাসিলিটিসগুলি দেওয়ার কথা আমার বিজনেস করার ক্ষেত্রে, সেই ফ্যাসিলিটিসগুলি যেন আমাকে প্রোভাইড করা হয়। আরেকটা যেটা জিনিস হলো, যে টাকাগুলি ধরেন আপনি যখন আর্ন করছেন, এই টাকাটার যে সোর্স, এখন এখানে যদি আপনি রুল অফ ল এবং অ্যাকাউন্টেবিলিটিটা, কালো টাকা না সাদা টাকা, এখানে যদি আপনি অ্যাকাউন্টেবিলিটিটা আনেন, তাহলে দেখা যাবে ধরেন এই যে আজকে মিসম্যাচ সোসাইটির ভিতরে দেখা যায় যে একটা এলিট ক্লাস, যেমন আপনার একটা রিপোর্টে আসছে প্রায় 17% নাকি এলিট, যারা এলিটই হচ্ছে মানে রিচ এবং রিচার, আগে পাকিস্তান ছিল 22 টা পরিবার, এখন 22 কত পরিবার বলবো আমরা, এটা হাইয়েস্ট হচ্ছে অ্যাক্রস দি ওয়ার্ল্ড ইন বাংলাদেশ। তাহলে এইটা তো এই যে ডিফারেন্সটা, এটা যত ডিফারেন্স হবে তাহলে যেটা হবে, যারা ডিপ্রাইভড অর রাইটলেস পিপল তারা তাদের এই ফ্যাসিলিটিস বা বেসিক নিড থেকে অনেক দূরে সরে যাবে, আর যারা ধরেন রিচ তারাই ধরেন এই এই এনজয়মেন্টটা বা এটার বেনিফিটটা তারা নেবে। তাহলে আমাদের যেটা, তাহলে কি হচ্ছে, গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের লিমিটেশন চলে আসছে তার জিডিপি। যেমন ধরেন আপনার আমাদের হেলথের ইনভেস্টমেন্ট, আমাদের যদি এডুকেশনে যদি দেখেন তার ইনভেস্টমেন্ট, তার ইনফ্রাস্ট্রাকচারগুলিতে ইনভেস্টমেন্ট এখানে অনেক কমে যাবে। তাহলে এই জায়গাটাকে আপনাকে ফুলফিল করার জন্য আপনাকে ব্যবস্থা করবো। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় ডক্টর জামাল এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। আরেকটি ব্যাপারে আপনার ডিস্ট্রাকশন করছি, গভর্নমেন্টের সরকারের ইয়ে যেটা ব্যাংকের যেটা সার্কুলারে বলা হয়েছিল একসময় যে সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার কথা, এবং সরকারি যেসব ব্যাংক আছে তারা মানছেন, বেসরকারি ব্যাংকের মতো তারা মানছেন না, কারণ কি? এটা এটা সব আপনি একটু বলবেন, বা সুদের হাতে আপনি শুরু করতে পারেন। সুদের হার ফিক্স করে দিলে এটা কিন্তু অর্থনৈতিক ক্রিয়া প্রক্রিয়ার ফসল, সুদের হার কমে এবং বাড়ে। বাংলাদেশে এখন যে সুদের হারটা বাড়তেছে এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে, সাপ্লাই লিমিটেড ডিমান্ড ইজ হাই, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে যে লোনের দরকার সেই লোন আমরা দিতে পারছি না, আমরা পারছি না অনেক কারণে, যেটা প্রথম অংশে আমি বলেছি, তারপরেও পারতেছি না আমরা। যেমন বাংলাদেশে যে ভেসেল থ্রি অ্যাপ্লিকেশন, সুইজারল্যান্ড বেসড ভেসেল, তাদের যে রুল এটা অ্যাপ্লাই করতে যায় পৃথিবীর অনেক দেশে, এটা কিন্তু অ্যাপ্লাই করে নাই। আচ্ছা, অ্যাপ্লাই করে নাই, ইভেন খোদ আমাদের পাশের যে এত বড় দেশ ইন্ডিয়া সেখানে করে নাই। বেসেল টু থ্রি অ্যাপ্লাই করলে 1% নস যদি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আপনি বাড়ান, তাহলে আপনার লোন গ্রোথ কমে যাবে 5%, আর জিডিপি গ্রোথ কমবে 0.5%। এটা অনেক, আমি এই আজকে এখানে আসার আগেই অন্তত 15-20 রিসার্চ স্টাডি, ভেরি রিসেন্ট টাইম, বিদেশে হয়েছে,
এবং সেটাতে তারা এটা ক্যালকুলেশন করে বাইর করছে। আমাদের এখানে হয়তো এসব ক্যালকুলেশন করা হয় না। এক নচ আপনি যদি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বাড়ান তাহলে আপনার পার নচে আপনার 5% লোন গ্রোথ কমে এবং ইন্টারেস্ট রেট বাড়ে। আচ্ছা, ইন্টারেস্ট রেট বাড়ে অলমোস্ট 5-এর কাছাকাছি, রেঞ্জিং ফ্রম 1-5। ওইদিকে আপনার জিডিপি গ্রোথ কমে 0.5%। তো সেই ক্ষেত্রে আমরা এই যে নিয়মটা যখন আমরা আমাদের দেশে অ্যাপ্লাই করি, আমরা একটা স্টাডি করা উচিত ছিল। আমরা উইদাউট এনি স্টাডি মানে হুজুগে আমরা করে ফেলছি। এটা IMF আমাদের করে প্রেশার দিয়েছে, লোনের কন্ডিশন এটা না করলে আপনি পারবেন না। আপনাকে আমি এই ট্রান্সফার আমরা মুখে শুনলাম যে আমরা মাঝে মধ্যে কারো কারো প্রেসক্রিপশন আমরা মানতে হয় চাপে 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 লোনের শর্ত। আপনি যদি যতই বৈদেশিক লোনের এটা শর্ট টার্ম হোক লং টার্ম হোক সব থেকে আপনি যদি বাইন না হতে পারেন, জি জি, তাহলে এই রিস্ক আপনার সবসময় আছে। এবং যেই কারণে আমাদের দেশে এইটা এইটা হলো এই মূল প্রবলেম হলো এই জায়গায়। এবং এখানে আপনাকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে এই আপনাকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সেখানে আপনি ওই যে IMF থেকে বাইরে আসতে হবে আপনি চাপের মুখ থেকে। আরেক দিকে হলো আমাদের যে প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলো যে জন্ম হয়েছে, প্রত্যেকটা প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কের মালিকরা মোস্ট কেসে যে দেখা গেছে যে সরকারি ব্যাংকে ডিফল্টার। এই যে 300 লোকের লিস্ট পেলেন, জি জি, এর ভিতরে বহু লোক আছে ব্যাংকের ডিরেক্টর, ইনি প্রাইভেট ব্যাংকের উনি চেয়ারম্যান কিন্তু সরকারি ব্যাংকে উনি ডিফল্টার, রিট পিটিশন করে বসে রয়েছে। ডিফল্টার বলতে আপনি ঋণ খেলাপি বলছেন নাকি? ইয়েস, ডিফল্টার, ঋণ খেলাপি, জি জি। সেই ক্ষেত্রে উনি কিন্তু ওখানে ওখানকার টাকা উঠিয়ে আনি কিন্তু এখানে আপনার ব্যাংক করে পড়ছেন। তো সেই ক্ষেত্রে ইকোনমিতে মানি ওয়ার্ক যদি বিদেশে পাচার না করে, যে বিদেশে পাচারের কথা উনি বললেন, কিন্তু উনি তো দেশেই মানিটা ফ্লো করতেছে। এটা ওইখানের মধ্যে দুই ক্যাটাগরি আছে, জি জি, একটা ক্যাটাগরি উইলফুল ডিফল্টার, আচ্ছা, আর একটা হলো সিচুয়েশনাল, আচ্ছা, অর্থনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন ঘটনা প্রতিঘটনা প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন ঘটনার কারণে এটার প্রবলেম হয়। যেমন আমাদের এখন এই যে ফ্লাড হচ্ছে, এটা যদি ফ্লাড আরো বাড়ে তাহলে প্রাকৃতিক কারণে সাইক্লোন হলো, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনার প্রাইসের র মেটেরিয়ালের প্রাইস বাড়ি যায় তখন এখানে আপনার সেই ঝামেলা পড়বে, ইম্পোর্টাররা এখানে ট্রাবলে পড়বে এবং এই লিনটা তখন স্টাক আপ হয়ে যাচ্ছে, সে এখানে ওই দামে বেচতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে উইলফুল ডিফল্টার যারা ওনারাই কিন্তু বিদেশে পাচার করতেছে। এক্সপোর্টের দাম, এক্সপোর্টের টাকা এখান থেকে এলসি এক্সপোর্ট এলসি করে, সেই টাকা পুরো টাকা আনে না, অন্য জায়গায় নিয়ে যায়। ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে হায়ার প্রাইস ধরে, ওভার ইনভয়েস, ওভার ইনভয়েস করে সেটাকে আপনার অন্য অ্যাকাউন্টে নিয়ে যায়, সেখানে রাখে। এরা হলো উইলফুল ডিফল্টার। এদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে মানে আপনি সিরিয়াস হতে হবে, জি জি, এবং এনাদের ব্যাপারে ওনাদের থেকে টাকা আদায় করার জন্য আপনাকে সিরিয়াস, মোস্ট সিরিয়াস ব্যবস্থা নিতে হবে। সেই ক্ষেত্রে এদেরকে চায়না, অন্যান্য দেশে বিভিন্ন এক্সাম্পল আছে, এই ডিফল্টারটা যারা ব্যাংক লোনের ডিফল্টার তাকে সরকারি কোনো ফাংশনে দাওয়াত দেওয়া হয় না, সে বিজনেস ক্লাসে প্লেনে বিজনেস ক্লাসে উঠতে পারে না, এয়ারপোর্টের VIP লাউঞ্জ ব্যবহার করতে পারে না, তার ছেলে মেয়ে ভালো স্কুলে ভর্তি হতে দেওয়া হয় না তাকে, তাকে সামাজিকভাবে একটা প্রেশারে রাখে। এই প্রেশারের কারণে দেখা গেছে যে অনেক লোক আবার তারা কিন্তু আপনার আরও অনেক হজে যেতে পারবে না, এরকমও আছে, মানে যদি বিদেশে কোনো লাক্সারি ট্রিপ গেল সেটা যাইতে দিবে না। তার মানে কি, ইভেন রেল, এই যে গভর্নমেন্টের যে রেল সিস্টেম আছে ওই ফাস্টার যেগুলো, এগুলো তো উঠতে দেবে। ধন্যবাদ, আমি আসছি আপনার কাছে আবার পরে। আমার মনে হয় একটু ইয়ের কাছে আসি, ব্যারিস্টার AM মাসুমের কাছে আমি আসছি। আপনাদের এবার বাজেটের পরে একটা সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হলো সঞ্চয়পত্রের সুদের হার কমানো। আপনারা জানেন যে অনেকে সঞ্চয়পত্র কিনে রাখে, হয়তো কেউ রিটায়ারমেন্টের পরে, কারো বিভিন্ন কোন আছে, এইটাতে মানে কী অবস্থা? আপনাকে এটা ব্যাংকের সুদের হারের বৃদ্ধির পিছনে সঞ্চয়পত্রে এর কোনো রকমের মানে ভূমিকা আছে কিনা আপনি কি মনে করেন? আমি একটু ওনার অ্যাক্ট করে আসি। ওই যে ইন্ডিয়াতে এই যে উইলফুল এবং আনউইলফুল এটাকে ডিফাইন করা আছে, এবং আপনি যদি ডিফল্ট হন প্রথমেই ওই ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং তিনজন দ্বারা একটা বোর্ড হয়, ওই বোর্ডে আপনাকে বলবে যে আপনি এক্সপ্লেন করেন কি কারণে আপনি ডিফল্ট হলেন। তারপরে ওইটা আবার রিভিউ হয় চেয়ারম্যান লেড দ্বারা আরেকটা কমিটিতে। যদি আপনি ডিফল্টার হন, তাদের ডেফিনেশনে পড়েন, তাহলে আপনার অ্যাগেনস্টে ওদের পেনাল কোড
ডাইরেক্টরশিপ বা আপনি কোনো আইপিও বা আনতে পারবেন না, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে সব উল্টা, এটা উল্টো এই জন্য যে মানে প্রভাবশালী হলেই একজন, আপনি কি তাই মনে করেন? এখন বাংলাদেশের যেটা হয়েছে, বাংলাদেশে আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা ইনশিওর করতে হবে, এটা আমাদেরই দেশ, আমাদেরই যারা সবাই আমাদের ভিতর থেকে, বাট এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হলো আমাদের এথিক্স অ্যান্ড মোরালিটি, এই জায়গাটা যদি ঠিক করা যায় তাহলে আমাদের সবাই ঠিক হয়। এখন সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনি বলেছেন যেটা হলো সঞ্চয়পত্রের ব্যাপারটা, এখন সঞ্চয়পত্রটা আপনি যদি দেখেন কিভাবে মিসম্যাচ, আপনি এখানে ব্যাংককে বলে দিচ্ছেন যে 6% তোমরা ডিপোজিট নিবা, 9% তোমরা লেন্ডিং করবা, আর এইদিকে গভর্নমেন্ট বড় করছে, সেখানে আপনি দেখেন অ্যারাউন্ড সামটাইমস 12% মতো ইন্টারেস্ট, 11% উপরে তার ইন্টারেস্ট 13-14 পর্যন্ত চলে আসে, রাইট। এবং এখানে এটা যে এটা এবার যেটা করেছে সেটা হলো যেমন কিছুটা আর কি তাদের 2,81,00,000 টাকার মতো, কোটি টাকার মতো, যেটা এখন এই আপনার সঞ্চয়পত্রের টোটাল যে লোনের এখন যে অবস্থা, এখন যেটা গভর্নমেন্ট করেছে সেটা হলো যে গভর্নমেন্ট বলেছে যে 1,00,000 উপরে যদি হয় তাহলে সেখানে আপনাকে ট্যাক্সের সার্টিফিকেট লাগবে, আগে এটা লাগতো না। এখন যেটা আরেকটা কাজ করেছে যে এখন ডিজিটালাইজ করে দিয়েছে, ডিজিটালাইজ করার কারণে আগে দেখা যেত যে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিও আপনার এই সঞ্চয়পত্র কিনে রাখতো, এখন আর ওই মাল্টিন্যাশনাল কোম্পানি কিনতে পারবে না। যেমন আমাদের ওই সঞ্চয়পত্রের অ্যাক্ট রুল যেমন 1977 ওখানে শুধু বলা আছে যে যারা ফার্মস মানে কৃষি কাজ টাজ করে অনলি তারা কিছু কিনতে পারবে, এবং সেইখানে ওই যে প্যাকেজ আছে ফ্যামিলি বিভিন্ন প্যাকেজ, যেমন 30,00,000 আছে, 45, 50, 60,00,000 এরকম প্যাকেজ দেওয়া আছে। এখন আগে একজন দেখা যেত 4-5 কিনতে পারতো, এখন একজন একটা লিমিট তো আছে অবশ্যই, এখন একটার বেশি আপনি কিনতে পারবেন না, কারণ আপনি যখনই আপনার নাম দিবেন তখন ওই রেজাল্ট আসবে, আপনার রেজাল্ট আসবে, তাহলে এখানে একটা রেস্ট্রিকশন আনা হয়েছে। আরেকটা যেটা হলো যে বাজেটে এবার যেটা করেছে সেটা হলো যে আপনার উৎস করে আপনি যখন প্রফিট মুনাফাটা আপনাকে দেওয়া হবে সেই মুনাফা থেকে আগে যেমন 5% কাটতো এখন 10% এখন 10% কাটবে, কিন্তু এটা একটা অসঙ্গতি হয়েছে না, যারা এখানে যেটা হয়েছে যেমন ধরেন অনেকেরই এই সেভিংস দিয়েই হয়তোবা চলে যারা রিটায়ার্ড বা অনেক সেফটি এবং এই টাকাটা দিয়েই তারা চলে, তাদের ধরেন যদি 100 আগে সে 50 দিত এখন হয়তোবা তাকে 100 দিতে হবে কথার কথা, তাহলে এই যে এডিশনাল যে টাকাটা এটা তার জন্য একটা প্রেশার। আবার অ্যাট দি সেম টাইম গভর্নমেন্ট কেউ তো আপনার এই যে বাজেটের যে আমাদের যে ট্যাক্সের যে ইয়েটা এই ট্যাক্সও তো তাদেরকে কালেক্ট করতে হয়, কারণ ট্যাক্স যদি কালেক্ট না করতে পারে তাহলে তো এই আমাদের যে উন্নয়নের যে কাজটা সেই উন্নয়নের কাজ তো হবে না। ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ একই প্রশ্ন আপনাকে করতে চাই, এই যে সঞ্চয়পত্রের জন্য আপনি 1.5 মিনিট কথা বলবেন, সঞ্চয়পত্রের ভিতরে আপনার যে সঞ্চয়পত্রটা হলো ধরেন মোস্টলি যারা রিটায়ার্ড লোকজন, রিটায়ার্ড মানে মিন্স যে বিজনেসে রিটায়ার্ড তারা না, যেগুলো কাজ আছে সরকারি কাজ করতে হবে, সরকারি কাজ, এদের সংখ্যা কত সারা দেশে? 17 কোটি লোকের ভিতরে এদের সংখ্যা কত? খুব বেশি একটা না, 1-1.5 কোটি হবে ম্যাক্সিমাম। জি, সরকারি কর্মচারী হলো ধরেন আপনার কত, 22 লক্ষ না 25 লক্ষ এরকম, 13 লক্ষ পার্মানেন্ট রেভিনিউ বাজেট সহ 25 লক্ষ ধরুন, তাহলে আপনার এটা এটা কিন্তু লার্জার নাম্বার অফ পপুলেশন না, দে ক্যান নট বি ফ্র্যাকশন দিতে পারে। এখান থেকে যে টাকাটা কালেকশন হবে, গভর্নমেন্ট কালেকশন করে কী করছে, গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টকে যদি প্যারেন্ট ধরেন তার জনগণ হলো তার ছেলে মেয়ে, তাহলে এই যে প্রাইভেট সেক্টরে যারা এখানে বিজনেস করতেছে তাদের সাথে আপনি কম্পিটিশন করতেছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট এই লোন এইটা ডিপোজিটটা নিয়া হায়ার ইন্টারেস্ট রেটে দিচ্ছে 11%, 11% সেই 11% দেওয়ার মধ্যে দিয়ে তারপরে গভর্নমেন্টের আবার ম্যানেজমেন্টের ভিতরে কিন্তু এফিসিয়েন্ট না, একটা কনস্ট্রাকশন করতে 10-15 বছর লাগাই ফেলে, সেই ক্ষেত্রে আপনার এই টাকার যে ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট এটা নিয়ে তো লং টার্ম ইনভেস্টমেন্টে খাটায়, সেইটা প্রজেক্টটা সে কমপ্লিট করতে পারে না, ইকোনমিতে
এটাও কন্ট্রিবিউট করতে পারছে যে ফার্স্টার টাইমে ইউ কুড কাম টু লিড দ্য প্রজেক্ট। যেমন আমি এই যে এখান দিয়ে এখন ফার্মগেটের এই রাস্তা যে কারণে আমরা এখানে আসতে দেরি হইল, এই রাস্তার কনস্ট্রাকশন এটা ফার্স্টার হতো যদি গভর্নমেন্ট বিকাম এফিসিয়েন্ট। সেই এফিসিয়েন্সি গভর্নমেন্টের নাই, যেই কারণে এই টাকাটা তারা যখন এখানে প্রাইভেট সেক্টরে স্টক মার্কেট কেন গ্রো করতেছে, বন্ড মার্কেট কেন গ্রো করতেছে, বিকজ অফ দিস প্রবলেম। কারণ এখানে যদি সরকার যেখানে যদি প্রাইভেট সেক্টরের সাথে কম্পিট করে সুদের হাত দিয়া, তাহলে প্রাইভেট সেক্টরে যারা আছে তারা তো এত স্ট্রঙ্গার না। গভর্নমেন্ট ইচ্ছা করলে যে কোনো রেভিনিউ থেকে কালেকশন করতে পারে একজন ব্যক্তি। কিন্তু আমরা অনুষ্ঠান দেরিতে শেষ মানে শুরু করেছি এবং এই যাওয়ার জন্য অনুষ্ঠান এবং আমাকে স্বল্প ইয়ে করতে হলো, সংক্ষিপ্ত করতে হলো এই অনুষ্ঠান আসার জন্য। ব্যারিস্টার এম মাসুদ আপনাকে এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ এফসি আপনাকে এটিএন বাংলার পক্ষ থেকে, অনুষ্ঠান পক্ষ থেকে অনেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আজকে কোনো প্রশ্ন নিতে পারি নাই আমাদের অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত করার জন্য। এই অনুষ্ঠান থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং থাকবেন আপনার প্রিয় চ্যানেল এটিএন বাংলার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।